আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপি সেটাও আবার দুই পাউন্ডের মানে আপনার এই কেকটাকে ডেকোরেশন করলে এটা দুই পাউন্ডের হয়ে যাবে এটা আমার বিজনেসের সিক্রেট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ স্পঞ্জ কেকটাকে তৈরি করতে হয় সেটাও আবার পারফেক্ট হবে প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে একটা চালনিতে করে চেলে নেব তবে তার আগেই আমি নয় ইঞ্চির একটা রাউন্ড মোল্ডে নিচে একটু তেল ব্রাশ করে উপরে একটা বেকিং পেপার বিছিয়ে রেখে দিয়েছি এবার চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল আটা এটা প্যাকেটের আটা এর জায়গায় ময়দা দিলেও চলবে কর্নফ্লাওয়ার নিতে হবে আমাদের দুই টেবিল চামচ আমার কাছে টেবিল চামচটা নেই মানে আমি খুঁজে পাচ্ছি না তাই হাফ টেবিল চামচ দিয়ে চারবার দিয়ে দিচ্ছি তাহলে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হয়ে যাবে ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এক চা চামচ এই সব উপকরণ আবারও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো আপনাদের সুবিধার জন্য এতে করে আশা করছি আপনারা উপকৃত হবেন এবার লবণ দিয়ে দিলাম এক চিমটি এবার খুব ভালোভাবে এগুলোকে আমি চেলে নিচ্ছি চেলে নিয়ে এই সবগুলোকেই এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটি শুকনো বাটিতে নিয়েছি এক কাপ লেভেল করে নেওয়া চিনি নর্মাল চিনি মানে সমান করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ডিমটার খোসা পড়ে গেছে সেটা আমি তুলে নিচ্ছি তো এখানে এক এক করে আমি চারটি ডিম দিয়ে দিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে আপনারা যদি বিজনেসের জন্য কেক তৈরি করতে চান আপনাদের অবশ্যই একটা ইলেকট্রিক বিটার ইউজ করতে হবে ইলেকট্রিক বিটারের কাজ কখনোই কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে বা কাঁটা চামচ দিয়ে হয় না তাই যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই একটা ইলেকট্রিক বিটার নিয়ে নেবেন কিন্তু কেউ যদি বাসায় খাওয়ার জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই হ্যান্ড হুইস্ক দিয়ে তৈরি করলেও চলবে ইলেকট্রিক বিটার দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে প্রথমের দিকে আমি লো স্পিডে বিট করেছিলাম দুই মিনিটের মতো এরপর মিডিয়াম স্পিডে বিট করেছিলাম চার মিনিটের মতো ছয় মিনিটের মতো বিট করে আমার পারফেক্ট ফোম হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এবার হাফ কাপ সয়াবিন তেল দিয়ে একেবারেই লো স্পিডে বিট করতে হবে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এর বেশি কোনোভাবেই বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবার বিটারের একটা কাঁটা আমি সরিয়ে নিলাম শুকনো উপকরণগুলোকে এবার একটু একটু করে চেলে দেব আর আলতো হাতে মিশিয়ে নেব খুব জোরে বা উল্টাপাল্টা ভাবে মেশানো যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে পারফেক্ট স্পঞ্জ কেক কখনোই হবে না আপনাদের কেকটা তো হবে কিন্তু সেটা হবে পিঠার মতো স্পঞ্জই সেই ভাবটা আসবে না এই যে দেখুন কথা বলতে বলতে এই সবগুলো শুকনো উপকরণ একটু একটু করে দিয়ে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে হাফ টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা সেই মোল্ডে ঢেলে দিচ্ছি কেকের বেটারটা এবার একটা কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর এভাবে একটু নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে এবার উপর থেকে একটু জোরে জোরে ট্যাপ করতে হবে যেন ভেতরের এয়ারবাবলসগুলো বেরিয়ে আসে ওভেনটাকে আগে থেকেই দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম আপডাউন হিট অন করে একশো সত্তর ডিগ্রিতেই এবার একেবারেই নিচের তাকে দিয়েছি উপরের অপশনটা অফ আছে একশো সত্তর ডিগ্রিতেই দেওয়া আছে আপডাউন হিট অন দেয়া আছে আর টাইম দিয়ে দিচ্ছি থার্টি ফাইভ মিনিট অনেকের সময়টা একটু কম লাগে আবার অনেকের সময়টা সামান্য বেশিও লাগতে পারে সেটা ওভেনের ক্ষেত্রেও কেননা বিদ্যুতের ভোল্টেজ অনেক জায়গায় বেশি আবার অনেক জায়গায় কম থাকে সেটার কিন্তু নির্ভর করে এই যে দেখুন কেকটা আমি কিছুক্ষণ পর পর একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কেকটা কিভাবে একটু একটু করে ফুলে উঠছে অনেকেই প্রশ্ন করে থাকেন হোয়াইট ভিনেগারটা আমরা কেন দেই হোয়াইট ভিনেগারের কাজটা কি হোয়াইট ভিনেগার দিলে আপনার কেকটা যতটুকু ফুলবে ঠিক ততটুকুই থাকবে আর চুপ সে যাবে না আর হোয়াইট ভিনেগারের জায়গায় লেবু দিলে কখনোই হবে না আপনাদেরকে অবশ্যই হোয়াইট ভিনেগারটাই দিতে হবে এই যে দেখুন আমি চেক করে দেখলাম কেকটা হয়ে গেছে কাঁচা নেই এবার আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনাদেরকে কেটেও দেখাবো একটু সাবধানে চারপাশ থেকে প্রথমে কেকটাকে ফাঁকা করে নিতে হবে একটু সাবধানে এজন্যই বলেছি কেননা অনেক সময় মোল্ড আউট করার সময় কেকের চারপাশগুলো ভেঙে যায় আমি নিজেও যখন খুবই তাড়াহুড়ো করে কাজ করি তখন দেখা যায় কেকের চারপাশটা অনেকটা ভেঙে যায় কেকের উঁচুটা কতটুকু সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আর কেকের উপর পাশটা দেখুন একটুও ভেজা নেই অনেকেরই কিন্তু কেকের উপর পাশটা ভেজা থাকে এটা একেবারেই একটুও ভেজা নেই এবার গরম অবস্থাতেই আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম শুধুমাত্র দশ মিনিটের জন্য এতে করে কেকের চারপাশে আর একটুও শক্ত হয়ে যাবে না অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকেন আপনাদের কেকটা শক্ত হয়ে যায় তো আশা করছি আপনারা আজ এটার সমাধান পেলেন এই কেকটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলে আর শক্ত হয়ে যাবে না এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি প্রথমেই এর পাতলা অংশটাকে কেটে আলাদা করে সরিয়ে নিচ্ছি আচ্ছা কেকটা আমি আপনাদেরকে মেপে দেখাতে চাচ্ছি মাপা হয় না আসলে আমার কেকটা প্রতিবার দেখা যায় ডেকোরেশন করার পরেই আমি মেপে থাকি এবার আমি আপনাদেরকে কেকটা মেপে দেখাবো বোর্ডের ওজনটাকে মাইনাস করে নিলাম নিয়ে কেকটাকে মেপে নিচ্ছি কেকটার ওজন হয়েছে পাঁচশো গ্রাম মানে আপনারা কেকটা যখনই ডেকোরেশন করবেন তখন আপনাদের দুই পাউন্ডের থেকে অবশ্যই একটু বেশি হবে কেকটাকে আমি দুইটা লেয়ার করে কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা বা চারটা লেয়ার করেও কেটে নিতে পারবেন আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই যে দেখুন কেকের ভিতরটা কতটা সফট হয়েছে আর কীরকম হয়েছে কেকের লেয়ারগুলো কতটা মোটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলেই কিন্তু তিনটা বা চারটা লেয়ার অনায়াসেই করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অন্য ভিডিওর মতো ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোন ভিডিওতে আর এই কেকটাকে কিভাবে ডেকোরেশন করেছি সেটার ভিডিও আমি করেছি সেটাও আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ দু একদিনের মধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ